কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের পর হু হু করে কমছে সোনার দাম। সোনা অর্থাৎ গহনা প্রেমীদের জন্য বিরাট সুখবর, বিস্তারিত দেখুন। মঙ্গলবার বাজেটে সোনা ও রূপোর আমদানি শুল্ক এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ফলে দাম কমতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপের লক্ষ্য হলো চাহিদা বাড়ানো। তবে বৃহত্তর বাজার সবসময় অস্থির, ফলে যে কোনো সময় দামের ঊর্ধ্বগতি কিছুটা হলেও চাপা থাকে। AMTC PMP এর MD এবং CEO বিকাশ সিং বলেছেন ভারতের সোনা মূল্যবান ধাতুর চেয়েও বেশি কিছু, এর সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে, সাংস্কৃতিক তাৎপর্য অপরিসীম। সেই প্রেক্ষিতে দেখলে সোনার উপর আমদানি শুল্ক 6% নামিয়ে আনা দুর্দান্ত পদক্ষেপ, এতে সোনার খুচরো মূল্য কমবে। আমদানি শুল্ক কমানোর ফলে সোনা এবং রূপোর দাম কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিওজিট ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের কমোডিটি বিভাগের প্রধান হরিশ ডি বলেছেন সোনা রূপোই আমদানি শুল্ক কমানোয় ঘরোয়া বাজারে দাম কমবে, পাশাপাশি চাহিদাও বাড়বে। প্রসঙ্গত, সোনা ও রূপোর উপর 15% হারে আমদানি শুল্ক নেওয়া হতো, এর মধ্যে মৌলিক শুল্ক 10% এবং 5% কৃষি অবকাঠামো সেস অন্তর্ভুক্ত ছিল। LKP সিকিউরিটিজের যতীন ত্রিবেদী বলেছেন বাজেটে অর্থমন্ত্রী সোনা ও রূপোর উপর বেসিক কাস্টম ডিউটি 10% থেকে কমিয়ে 6% করার ঘোষণা করেছেন। পাশাপাশি সোনা ও রূপোর মোট আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 11% করা হয়েছে, ফলে মঙ্গলবার MCX এর সোনার দাম কমেছে 4,000 টাকারও বেশি। পশ্চিমবঙ্গে 22 ক্যারেট সোনার দাম কত? আজ 1 গ্রাম সোনার দাম যাচ্ছে 6,915 টাকা, গতকালের চেয়ে 25 টাকা কম। 8 গ্রাম সোনা বিক্রি হচ্ছে 55,320 টাকায়, 10 গ্রাম সোনার দাম যাচ্ছে 69,150 টাকা, যা গতকালের তুলনায় 2,500 টাকা কম। পশ্চিমবঙ্গে 24 ক্যারেট সোনার দাম কত? আজ কলকাতায় 1 গ্রাম 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 7,261 টাকায়, গতকালের দাম ছিল 7,287 টাকা। 8 গ্রাম সোনার দাম যাচ্ছে 58,088 টাকা, মঙ্গলবারের তুলনায় 208 টাকা কম। 10 গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে 72,610 টাকা। আমদানি শুল্ক কমানোর আগে গতকাল দাম ছিল 72,870 টাকা। ধন্যবাদ।